মিরপুর সেরা বাংলা স্টেডিয়ামে আজ ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ষোলো রানে জিতেছে বাংলাদেশ এই জয়টি সিরিজের বিশ্ব চ্যাম্পিয়নের তিন শূন্য ব্যবধানে হোয়াইট হাশ খুল সাকিউল হাসানের দল টসে মুদ্রা নিকে পড়ে বাংলাদেশের অধিনায়ক সাকিউল হাসান তিন ম্যাচে এই সিরিজে আজই প্রথম টসে হয়েছে বাংলাদেশ লিটন দাস ও রনি তালুকদার ওপেনিংয়ে বাংলাদেশকে বারো এনে দিয়েছিলেন সাত দশমিক তিন ওভারে পঞ্চান্ন রানে জুটি করেছিলেন দুজন লিটন দাস সাতান্ন তিয়াত্তর রানের এক দারুণ ইনিংস খেলেন এই ওপেনার রনি তালুকদার জীবন পেয়েছিলেন বেশ দূর তো না পারল বাইশ বলে চব্বিশ রানের ইনিংসের অবদানও কম নয় নাজমুল হোসেনের সঙ্গে দ্বিতীয় উইকেটে আটান্ন বলে চৌরাশি রানের জুটি করলেন লিটন বাংলাদেশের ইনিংসে এটাই সর্বোচ্চ রানের জুটি অভিষেক এই উইকেট ইংল্যান্ডের ওপেনার ফিল সলকে তুলে নেওয়ার পরে তান উদযাপন দ্বিতীয় গেটে ডেভিড মেলানের সঙ্গে ছিয়াত্তর বলে পঁচানব্বই রানে জুটি করে বাংলাদেশের মাথা হয়ে উঠেছিল জস বাটলার ইংল্যান্ডের অধিনায়ক রান আউট করে স্বস্তি ফেরে বাংলাদেশের ব্র্যান্ড্যাকেটকে বোল্ড আউট করে উদযাপন তাসকিন আহমেদের বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন তাসকিন আহমেদ মাঠে দর্শকদের একাংশ বাংলাদেশের জয় এমন সব ব্যানার হাতে উদযাপন করছে দর্শকরা বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ডবল দোলাইয়ের পর ট্রফি হাতে বাংলাদেশের দলের উদযাপন থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি আমার পাশে থাকুন